সবাইকে স্বাগত জানাচ্ছি ভিটিভিউস ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। বিমান বাহিনীকে শক্তিশালী করার জন্য সর্বশেষ প্রযুক্তি সম্পন্ন অত্যাধুনিক যুদ্ধ বিমান কেনার বিকল্প নেই। এ ধরনের যুদ্ধ বিমান হচ্ছে একটি দেশের আকাশ প্রতিরক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুরস্ক তার বিমান বাহিনীকে শক্তিশালী করার চেষ্টা করছে, সেজন্য দেশটি যুক্তরাষ্ট্রের কাছ থেকে 100টি অত্যাধুনিক প্রযুক্তির F-35 যুদ্ধ বিমান কেনার উদ্যোগ গ্রহণ করেছিল। সেজন্য $80 কোটি মার্কিন ডলার যুক্তরাষ্ট্রকে পরিশোধ করেছিল তুরস্ক। কিন্তু এরপর তুরস্ক রাশিয়ার কাছ থেকে S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কারণে যুক্তরাষ্ট্র তুরস্কের কাছে F-35 যুদ্ধ বিমান বিক্রির প্রস্তাব বাতিল করে দেয়। এজন্য তুরস্ক এখন F-35 বিমানের বিকল্প হিসেবে অন্য কোনো অত্যাধুনিক যুদ্ধ বিমান কেনার চিন্তা করছে। কোন দেশের যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে তুরস্ক, তা নিয়ে থাকছে আজকের প্রতিবেদন। F-35 যুদ্ধ বিমান কর্মসূচি থেকে তুরস্ককে বাদ দেওয়ার পর দেশটি F-16 যুদ্ধ বিমান কেনার আগ্রহ প্রকাশ করে। যুক্তরাষ্ট্রকে তুরস্ক জানায় 40টি F-16 যুদ্ধ বিমান এবং এই যুদ্ধ বিমানের 80টি মডার্নাইজেশন কিট কিনতে ইচ্ছুক, কিন্তু বাইডেন প্রশাসন এখনও এই প্রস্তাব অনুমোদন করেনি। কারণ হিসেবে তুরস্কের মানবাধিকার রেকর্ড ভালো নয় বলে জানিয়েছে ওয়াশিংটন। তুরস্ককে F-16 বিমান না দেওয়ার জন্য তুরস্কের ঘোর শত্রু গ্রিসের পক্ষ থেকে শক্তিশালী লবি কাজ করেছে যুক্তরাষ্ট্রে। এসব কারণে তুরস্ক যুক্তরাষ্ট্রের কাছ থেকে F-35 তো দূরের কথা, F-16 যুদ্ধ বিমানও কিনতে পারছে না। তুরস্কের বিমান বাহিনী সম্পূর্ণরূপে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানের উপর নির্ভর করে গড়ে তোলা হয়েছে। এগুলোর মধ্যে আছে F-4 ও F-16 যুদ্ধ বিমান। তুরস্কের কাছে বর্তমানে 238টি F-16 এবং 30টি F-4 সহ মোট 268টি যুদ্ধ বিমান রয়েছে। ১৯৭৪ সালে যুক্তরাষ্ট্রের কাছ থেকে F-4 যুদ্ধ বিমান কেনা শুরু করে তুরস্ক। ১৯৯৪ সাল পর্যন্ত এ ধরনের কয়েকশো যুদ্ধ বিমান কিনেছে তুরস্ক। অনেক আগে কেনার কারণে বিমানগুলোর বেশিরভাগই এখন পুরনো হয়ে গেছে, ফলে এগুলো বসিয়ে রাখা হয়েছে। আধুনিকায়ন করে এসব বিমানের আয়ু বাড়ানোর চেষ্টা করছে তুরস্কের বিমান বাহিনী। এভাবে এগুলোকে 2030 সাল পর্যন্ত ব্যবহারের চেষ্টা করে যাচ্ছে তুরস্ক। অন্যদিকে তুরস্ক 1983 সালে যুক্তরাষ্ট্রের কাছ থেকে F-16 যুদ্ধ বিমান কেনা শুরু করে। সে সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে 160টি যুদ্ধ বিমান কেনার চুক্তি হয়। এই চুক্তি অনুযায়ী 8টি যুক্তরাষ্ট্রে এবং 152টি তুরস্কে উৎপাদনের কথা। তুরস্কর অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ 1987 সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে তুরস্কেই এসব বিমান উৎপাদন শুরু করে। অনেকদিন আগে কেনায় এসব বিমানও পুরনো হয়ে গেছে। বিমানের অনেক যন্ত্রপাতিও ঠিকঠাক মতো কাজ করছে না। মেরামত করার জন্য তুরস্ক F-16 বিমানের মডার্নাইজেশন কিট চেয়েছে যুক্তরাষ্ট্রের কাছে, কিন্তু জো বাইডেন প্রশাসন তুরস্কের প্রস্তাবের ব্যাপারে ইতিবাচক কোনো সাড়া দেয়নি। ফলে প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান সরকার যুদ্ধ বিমান কেনার বিষয়ে বিকল্প চিন্তা করছে। তারা রাশিয়া কিংবা চীনের কাছ থেকে অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধ বিমান কেনার চেষ্টা করছে। এছাড়া তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থা নিজেদের তৈরি হালকা যুদ্ধ বিমান হুরজেড বড় আকারে উৎপাদন করার সিদ্ধান্ত নিয়েছে। হুরজেড সম্পূর্ণ তুরস্কে তৈরি, এটির ডিজাইন উৎপাদন সবই নিজস্ব। 2023 সালে এই বিমানটিকে আকাশে উঠতে দেখা যাবে। হুরজেড বিমান তৈরির ব্যাপারে 2017 সালে সিদ্ধান্ত নেওয়া হয়। হুরজেট বিমানটি হচ্ছে পঞ্চম প্রজন্মের প্রশিক্ষণ বিমান। এই বিমানের আধুনিক ককপিটে থাকবে অত্যাধুনিক মিশন কম্পিউটার। তাছাড়া বিমানে থাকবে রাডার ও সূক্ষ্মভাবে আক্রমণ করার সিস্টেম। বিমানটির পাইলট সহজেই আকাশে ও মাটিতে যোগাযোগ করতে পারবেন। এর ফলে পাইলটের জন্য হুমকি ও ঝুঁকি কমে আসবে। এই বিমানগুলো বর্তমানে তুরস্কের বিমান বাহিনীতে থাকা T-38 প্রশিক্ষণ বিমানের জায়গায় ব্যবহার করা হবে। নিজেদের চাহিদা মিটিয়ে অন্য দেশগুলোতেও রপ্তানি করা হবে। প্রতিরক্ষা শিল্প সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থায় নিজেদের তৈরি সমরাস্ত্রের পরিমাণ বাড়ানোর বিষয়ে তারা কাজ করছে। এছাড়া বাইরে থেকে যেসব অস্ত্র আমদানি করা হয় সেগুলো নিজ দেশে তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। এরদোয়ানের সরকার নিজস্ব প্রযুক্তিতে TF-X যুদ্ধ বিমান তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে।
2016 সালে এই যুদ্ধ বিমান তৈরির প্রকল্প গ্রহণ করা হলেও এই বিমান তৈরি করতে অনেক সময়ের প্রয়োজন হবে। সবকিছু পরিকল্পনা মাফিক অগ্রসর হলে হয়তো 2025 সালের মধ্যে এই বিমানের নির্মাণ কাজ শেষ হবে। 2029 সালের মধ্যে তুরস্কের বিমান বাহিনী এই বিমান তাদের হাতে পাবে বলে আশা করা হচ্ছে। দুই ইঞ্জিন বিশিষ্ট টিএফএক্স যুদ্ধ বিমানটি বহুমুখী ভূমিকা পালন করার মতো প্রযুক্তি দিয়ে তৈরি করা হবে। বিমানটি আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে মাটিতে হামলা চালানোর ক্ষমতা সম্পন্ন করে নির্মাণ করা হচ্ছে। এই যুদ্ধ বিমান তৈরিতে ব্যবহার করা হচ্ছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান নির্মাণের প্রযুক্তি। তবে যুক্তরাষ্ট্র সরকার তুরস্কের কাছে তাদের বিমান নির্মাণ প্রযুক্তি, বিশেষ করে জেট ইঞ্জিন প্রযুক্তি হস্তান্তর করার উপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। যুক্তরাষ্ট্রের এফ-35 যুদ্ধ বিমানের বিকল্প হিসেবে তুরস্ক রাশিয়ার SU-35 অথবা SU-57 যুদ্ধ বিমান কেনার কথা ভাবছে। রাশিয়া বলছে তুরস্ক যদি তাদের এফ-35 যুদ্ধ বিমান কিনতে আগ্রহী হয়, তারাও তা বিক্রি করতে প্রস্তুত। এক্ষেত্রে তুরস্ক বিমান পরিচালনাগত ও মূল্য নিয়ে সমস্যার মুখোমুখি হতে পারে, কেননা তুরস্কের বিমানবাহিনী যুক্তরাষ্ট্রের F-16 যুদ্ধ বিমানের উপর ভিত্তি করে গড়ে তোলা হয়েছে। এখন আবার অন্য দেশের বিমান কিনলে সেগুলো চালানোর জন্য এখন নতুন করে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, অর্থাৎ সম্পূর্ণ প্রশিক্ষণ ব্যবস্থাই পাল্টাতে হবে, যা দেশটির বিমানবাহিনীর জন্য বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়াতে পারে। রাশিয়ার পাশাপাশি তুরস্ক চীনের নতুন প্রজন্মের J-10C যুদ্ধ বিমান কেনার উদ্যোগও নিতে পারে। এর আগে পাকিস্তানও এই যুদ্ধ বিমান কেনার জন্য চীনের সাথে চুক্তি করেছে। চীন ও তুরস্কের মধ্যে আগে থেকেই প্রতিরক্ষা সহযোগিতার সম্পর্ক রয়েছে। চীনের B-6 ব্যালিস্টিক মিসাইলের প্রযুক্তির ভিত্তিতে তুরস্ক তার বোরা মিসাইল তৈরি করেছে। তবে চীনের যুদ্ধ বিমান কিনলেও তুরস্কের জন্য একই ধরনের সমস্যা তৈরি হতে পারে। নতুন প্রজন্মের এই যুদ্ধ বিমান পরিচালনার জন্য তুরস্কের বিমান বাহিনীকে প্রশিক্ষণ দিতে হবে। তবে দামের দিক থেকে চীনা যুদ্ধ বিমান রাশিয়ার যুদ্ধ বিমানের চেয়ে কিছুটা কমই হবে। ফোর্বসের বিশ্লেষক পল ইদন মনে করেন চীনের JC-10 যুদ্ধ বিমান রাশিয়ার SU-35 যুদ্ধ বিমানের চেয়ে তুলনামূলক সস্তা, কিন্তু অনেক বেশি অগ্রসর ও অত্যাধুনিক। একই সাথে এই বিমান কেনার মাধ্যমে চীন ও তুরস্কের সামরিক বা প্রতিরক্ষা সহযোগিতার সম্পর্ক আরও গভীর হয়ে উঠবে। ন্যাটো জোটের সদস্য হওয়ার পরও তুরস্কের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক মোটেও ভালো নয়। চীনের সাথে সুসম্পর্ক গড়ে উঠলে তা চীন ও তুরস্ক উভয়ের জন্যই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে ভূরাজনৈতিক স্বার্থের দৃষ্টিকোণ থেকে চীন তুরস্কের বিকল্প কৌশলগত অংশীদার হয়ে উঠতে পারে। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের সাথে যুক্ত হয়ে তুরস্ক চীনের সাথে সম্পর্ককে পরিবহন, জ্বালানি, টেলিকমিউনিকেশন, গোয়েন্দা তথ্য ও সাইবার যুদ্ধ পর্যন্ত সম্প্রসারিত করতে পারে। এর মাধ্যমে তুরস্ক ও পাকিস্তানের মধ্যেও সম্পর্কের গভীরতা আরও বাড়বে, কেননা পাকিস্তান ও চীনের মধ্যে BRI প্রকল্প ও প্রতিরক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে। তুরস্ক কোন দেশের কাছ থেকে যুদ্ধ বিমান কিনবে তা এখনও নিশ্চিত নয়। তবে চীন বা রাশিয়া যার কাছ থেকেই কিনুক না কেন, এরপর তুরস্ককে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কবলে পড়তে হতে পারে। কিন্তু এরপরও তুরস্ক কৌশলগত স্বাধীনতা বজায় রেখে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে বলে মনে করেন বিশ্লেষকরা। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।